नमस्कार बंधुरा, पल्लवी किचने सबाइके वेलकाम जानाच्छि। आज आमी एकटी पुरानो दिनेर रेसिपी आपनादेर साथे शेयर करब। तो छटपट देखे नी रेसिपिटा। तार जोन्नो आमी एखाने नियेछि पुंइशाक। पुंइशाकगुलो आमी एभावे करे केटे नियेछि पातागुलो, आर एई डालगुलोके आमी एभावे करे केटे नियेछि। तारपर एटाके आमी भालोभावे धुइये परिष्कार करे जलटाके झरिये रेखेछि। एटाके आमी एकटा हुइसेल दिये सिद्ध करे नेब प्रेसार कुकारे। आर एदिके आमार लागछे, आमी एखाने नियेछि एक कप काबलि चाना। आर चानाटाके आमी एकटु नुन दिये सिद्ध करे नियेछि प्रेसार कुकारे। देखुन एइभावे करे आमी एटाके सिद्ध करे नियेछि। आर आमी एखाने नियेछि चिंगड़ि, कुचु चिंगड़ि नियेछि 200 ग्रामेर मतो। आर चिंगड़ीटाके आमी बेछे निये भालोभावे धुइये परिष्कार करे रेखेछि। एरपर आमी एटाके म्यारिनेट करब। तार जोन्नो आमी दिये दिच्छि स्वाद अनुसारे लवण, आर दिये दिच्छि आमी हाफ टी स्पून हलुद गुड़ो। एरपर आमी लवण आर हलुदटा चिंगड़िटार साथे भालो करे माखिये दिच्छि। माखिये रेखे आमी चिंगड़िटाके फार्स्टे भेजे नेब। आर ओदिके आमार प्रेसार कुकारे शाकटाओ आमी सिद्ध करे निएछि। শাকটা আগে থেকে এরকম সেদ্ধ করে রাখলে রান্নাটা ঝটপট হয়ে যায়। এদিকে আমি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দিচ্ছি। আমি সব কটা চিংড়ি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নেব। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখুন চিংড়িটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি চিংড়িটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। যে তেলটা বেঁচে রয়েছে সেই তেলের মধ্যে আমি আবারও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 1-2 তেজপাতা। এরপর ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন আদা ও কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছু মশলা দিয়ে আমি এটাকে একটু কষে নেব। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল। জলটা একটু ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি চানা। কাবলি চানাটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। নাচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা আর কাবলি চানাটাকে আমি একটুখানি কষে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিংড়িটা আর কাবলি চানাটা একটু কষে নিতে হবে। 2-3 মিনিট মতো একটু কষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁই শাকটা। আর পুঁই শাকটা সেদ্ধ করার সময় আমি অল্প কিন্তু লবণও দিয়েছিলাম। এরপর আমি শাকটা এই কাবলি চানা আর চিংড়িটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই রেসিপিটা টক ঝাল মিষ্টি হবে, তাই আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো তেঁতুল গোলা, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। এই রেসিপিটাতে গরম মশলাটা বেটে ইউজ করা হয়। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও ইউজ করতে পারে। এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। ব্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর এটাকে কভার করে কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে গরম মশলার গন্ধটা এটার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।